জয় শিব শম্ভু, সকলকে আরো একবার স্বাগত জানাই অড কাপলের আরেকটা ব্লগে। আমি ইন্দ্রাণী, ক্যামেরার পিছনে রয়েছে শুভেন্দু। অ্যাজ ইউ অল নো যে আমরা রয়েছি এখন বেনারসে। বেনারসে আমরা যে হোটেলে উঠেছি, হোটেল আলকা, সেই হোটেলের একটা ট্যুর আপনাদের দেব। শুরু করছি রুম ট্যুর দিয়ে। তার আগে, ঘরে ঢোকবার আগে রুমের বাইরের যে জায়গাটা সেটা একটু আপনাদের দেখাই। এখানে লম্বা করে একটা করিডোর রয়েছে, তো যেটা শেষ হচ্ছে এইখানে, যেখান থেকে গঙ্গা একদম বিস্তৃত, মানে যতদূর চোখ যাচ্ছে আপনি নদীটার গতিপথটাই খেয়াল করবেন। আর সারা দিন এই গঙ্গার ঘাটের কোলাহল, মানুষ, পাখি, পশু সকলের মিলিত কোলাহলে সারা দিন সারা রাত মুখরিত থাকে এই জায়গাটা। সব থেকে মজার যেটা লাগে, কিছু কিছু শহরের না নাইট লাইফ খুব একটা মজাদার হয় না, বিশেষত পাহাড়ে, কিন্তু এই ধরনের তীর্থক্ষেত্রে এলে এখানকার দিনের বেলার যে আবহাওয়া তার থেকে রাতের বেলা আবহাওয়াটাও দারুণ। রাতের বেলার ছবি তো থাকবেই, তার আগে রুম টুরটা সেরে ফেলা যাবে। আসুন ভেতরে। এখানে প্রত্যেকটা রুমের না একটা করে নাম রয়েছে, তো আমরা যে রুমটাতে রয়েছি তার আগে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের রাজ্যসভার দুই নাম করা সাংসদ এখানে নিয়মিত আসেন এবং এই রুমটাতেই থাকে। তাদের নাম বলছি না, তো আমাদের হোটেলে যে রিসেপশনিস্ট ছিলেন তিওয়ারিজি, তিনি আমাদের খবরটা দিলেন। তো এই আপনারা যদি এই হোটেলটা, এই রুমটা পছন্দ হয়, দেখুন রুম নাম্বার 134, যমুনা, গঙ্গার ধারে যমুনাতে আমরা রয়েছি। প্লিজ কাম ইন, দেখে চলে এসো। আচ্ছা, রুমে এন্ট্রি করতে এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো এখানে ঢুকেই ফার্স্টে বাঁ হাতে একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। এটা মোস্টলি আপনাদের গরমকালে লাগবে, কারণ কি শীতকালে ঠান্ডা জল আমার মনে হয় না প্রয়োজন হবে। ফ্রিজের লাইনটা অফ করে রেখেছি যেহেতু প্রয়োজন হচ্ছে না। তার পাশেই রয়েছে হচ্ছে এরকম একটা স্টাডি মতো আর কি, যেখানে একটা চেয়ার রয়েছে। আর এটা আমাদের সকালের চায়ের কাপ, এখন ওরা কেউ নিয়ে যায়নি। যাই হোক, রয়েছে একটা টিভি, অ্যাজ ইউজুয়াল হোটেলে টিভি জাস্ট আমাদের কোনো কাজে লাগে না। তো এখানে এসে ফার্স্টে এই জায়গাটা দেখেন না শুনুন, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, খুবই কাজের জিনিস, ভেতরে অনেকখানি স্পেস। আমি আমার হাবি জাবি জিনিসপত্র রেখেছি আপাতত। তো একদিন থেকেছি তো যেরকম আর কি মেস হওয়ার কথা ততটুকুই হয়েছে। এখানে একটা কাউচ রয়েছে, শুভেন্দু ঠিক তো তোমার পেছনটা দেখো, পেছনে একটা বেডসাইড টেবিল রয়েছে, দুদিকেই রয়েছে, ওদিকেও রয়েছে, ওদিকে একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে, ফোন রয়েছে, আর একটা এক্সট্রা চেয়ার রয়েছে। কিন্তু ঘরের মধ্যে যা রয়েছে তা তো একদম কণিকা মাত্র, আর বাইরের পৃথিবীটা অবাক করা, বাইরের পৃথিবীতে যাওয়া যায়। এই হোটেলের ম্যাক্সিমাম রুমের ব্যালকনি কিন্তু কম। আমি যদি এই দিকটা দেখাই, এই যে এই জায়গাটা দেখছেন না, এই যে লম্বা করিডোরটা, ওইখানের যে ব্যালকনিটা, ইনারা কিন্তু আবার দশাশ্বমেধ ঘাটের ভিউটা পাবেন। কিন্তু এই দিকে যে রুমগুলো রয়েছে, কেবলমাত্র এই ফ্লোরের এই রুমটাতে ব্যালকনিটা এতখানি স্পেশিয়াস আর এরকম পুরো ঢাকা। তো ব্যালকনিটা একবার পুরোটা ট্যুর নিই। ফার্স্টে একটা কর্নার থেকে শুরু করে, যেখান থেকে আমি এন্ট্রি নিলাম সেখান থেকে শুরু করে পুরো গঙ্গা, ওখান থেকে পুরো গঙ্গার ভিউ। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমার গলাটা একদম ভালো নেই।
সকালবেলা উঠে এখানে এসে না সত্যি মানে মনে হচ্ছিল না যে শুট করি, আগে মনে হচ্ছিল নিজের চোখে দেখি তারপরে আপনাদেরকে দেখাই। তো বাট এই দিকটা আসুন সোনা, ওই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন ওই লাগোয়া হচ্ছে দশাশ্বমেধ ঘাট। রাত্রিবেলা কালকে যখন এসেছি তখন এখান থেকে খুব সুন্দর গঙ্গা আরতি আমি দেখতে পেয়েছি, তাও একদম শেষের দিকে, ফলে তো মনটা একটু খারাপ লাগছিল, বাট আজকে সেটা একেবারেই মিস করব না। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, তার পর পর এই সবকটা ঘাটের নাম রয়েছে। হোটেল অলকা যে ঘাটে রয়েছে সেটার নাম হচ্ছে মীর ঘাট। প্রফেশনাল ট্রাভেল ব্লগার তো আমরা নই, তাই জন্য কোথাও বেড়াতে গেলে সবার আগে দেখি যে হোটেলের বাথরুমটা কেমন। টু বি ভেরি অনেস্ট, যত বেশি ঘুরছি এই খুঁতখুতানিগুলো কোথাও গিয়ে কমতেই থাকছে, বাট না চাইতে যদি ভালো পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বাথরুমটা একবার দেখে নিন আপনারা, যথেষ্ট স্পেশিয়াস, বেসিন রয়েছে এদিকে কমোড, ওদিকে টাওয়েল সমস্ত রয়েছে। এখানে কিন্তু 24 আওয়ার্স গরম জলের ব্যবস্থা রয়েছে, যেটা শীতকালে খুবই দরকার, সেটা এমনি নর্মাল ট্যাপের জল, স্নানের জলেও যা আর বেসিনেও তাই, গরম ঠান্ডা দুরকম জলই রয়েছে। এখানে একটা মিররও রয়েছে, বেসিক যা যা নেসেসিটি সব কিছুই রয়েছে। এই তো গেল সমস্ত সুবিধায়, কিন্তু এতদিন এত জায়গায় ঘুরে হোটেলে যেটা আমি একটু এক্সপেক্ট করি সেটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি চা, চা কফি যেটা হোটেল থেকে প্রোভাইড করা হয় সেটা কিন্তু এখানে নেই কমপ্লিমেন্টারি হিসেবে। আপনাকে ফোন করে বলতে হবে, তারপরে রুমে দিয়ে যাবে বা আপনি নিচে গিয়েও যেতে খেতে পারেন। তো এই হলো রুম টু। তো এবার আসি একটু দক্ষিণায়, এই রুমটার পার্টিকুলারলি এই রুমটার পার নাইট ট্যারিফ হচ্ছে 3500 টাকা প্লাস জিএসটি করে, সো দ্যাট ওয়াজ ইট। এর থেকে কম ভাড়ার রুমও এখানে রয়েছে, সেটা আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন, হোটেলের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তো আশা করি আপনাদের সুবিধা হবে। রুম ট্যুরের পর একটু বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখাই, তাহলে এই হোটেলের এত সুন্দর ভিউ ছাড়াও বয়স্ক মানুষদের কথা আমি যদি বলি তাদের যে অসুবিধাটা হতে পারে সেটা বাইরের ট্যুরটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এই হোটেলে কিন্তু কোনো লিফট নেই, যা আছে সিঁড়ি। এবার সিঁড়ি যদি সমান্তরাল বা সমান হতো আর কি সোজা তাহলে একটা ব্যাপার ছিল, সেই অসুবিধাগুলো আপনাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা বাইরে চলে এসেছি, এই হোটেলটা পুরো ইউ শেপ রয়েছে, আমি একবার ঘুরে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার আপনাদেরকে হোটেলের আউটার যে অ্যাপিয়ারেন্সটা সেইটা শেয়ার করব। তার আগে আমাদের রুমটার নাম যেমন যমুনা, এই রুমটার নাম হচ্ছে কাল ভৈরব, এর নাম আমার হচ্ছে শ্রীকৃষ্ণ। নিচে দেখে হাঁটি, এটা হচ্ছে শ্রীরামা রাম, এটা হচ্ছে বিন্ধ্যবাসিনী, জয় ভারতী। তো তখন তো একটা চক্কর নিয়েছিলাম, এবার বয়স্ক মানুষদের সমস্যার জায়গাটা দেখাচ্ছি। লোকজন বলে যে
বয়সকালে তীর্থ করা, কিন্তু আমি বলবো তীর্থ যত কম বয়স থেকে শুরু করবেন তত ভালো, কারণ শরীরে শক্তি থাকবে। তো শক্তি যেখানে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা। রোদ তো যথেষ্ট, গলায় স্টোলটা নেওয়ার কারণ যাতে ওই খুশখুশে কাশিটা বেশি না হয়। তো এই ভিউটা আপনারা একবার দেখুন। থেকে ঘাটের লাগোয়ার রাস্তা আছে, এর জন্য আপনাকে বাইরে বেরোতে হবে না। তো সেই রাস্তাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই কারণেই বলা যায় যে বয়স্ক মানুষের জন্য এই হোটেলটা খুব একটা কনভিনিয়েন্ট নয়, ওই রাস্তাটাই আসা যায়। কি সুন্দর লাগছে। আচ্ছা, এইখান থেকে ওইটাও একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও গঙ্গা দেখা যাবে সুন্দর। দরজাটা লক ছিল, দাদা আমাদের চাবিটা দিলেন।
বাড়িতেই আছে শুভেন্দুর থাকে এক কোলাপসে বলে দরজা খোলা। ফাইনালি আমরা মিরঘাট অবধি নেমে পড়েছি, তো মিরঘাট থেকে হোটেলের একটা লুক আপনাদের দেখি আসুন। এখন ঘড়িতে বাজে 2:45, এই যে শুভেন্দু চোখ মুখ কাছু মাছু করে বসে আছে, রোদের বেশ ভালো রকমই তেজ, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি নৌকবিহারে, যেটা বারাণসীর একটা অন্যতম হ্যাপনিং অ্যাক্টিভিটি আপনারা বলতে পারেন। বারাণসী এসে নৌকা ভ্রমণ করবেন না গঙ্গার বুকে, এটা হতেই পারে না। অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করেই হাতে টানা নৌকো নিলাম, কারণ এই ভুট ভুটি নৌকোর এত শব্দ, আমরা মনে আছে চিল্কা গেছিলাম, মানে নিজেদের কোনো কথাই নিজেরা কেউ শুনতে পাচ্ছিলাম না। আর এর জন্য আমরা দিচ্ছি হচ্ছে 1200 টাকা। তো এখানে বিভিন্ন রকম দাম বলবে, আসলে যেটা বুঝতে পারছি কোনো ফিক্সড রেট যেহেতু নেই, লোক বুঝে দাম বলছে, আপনারা আপনাদের মতো করে বার্গেনিং করে নেবেন। আর একটা হচ্ছে 40টা ঘাট ঘোরাবে, ওটার জন্য বলছে 900 টাকা, তো ওটাও সেই রকম দামাদামি করে নেবেন। তো মোটামুটি আশা করছি একটা আইডিয়া পেয়ে গেলেন। এখন আমরা দশাশ্বমেধ ঘাট দিয়ে পাস করছি, এটা বেনারসের সব ঘাটের মধ্যে সবচেয়ে বেশি জনসমাগম হয় যে ঘাটে, এইটা হচ্ছে সেই দশাশ্বমেধ ঘাট। তো এখানে অন্যান্য ঘাটের থেকে নৌকোর গ্যাদারিংও অনেক বেশি, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর নৌকো সারি সারি দিয়ে এখানে নোঙর করে রাখা রয়েছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসা আমি বারে বারে হাসি ফিরে ডাকি তোমায়।
কাছে। ये नाव कितने साल से चला रहे हैं आप लोग? हमको 3 महीना हुआ है। 3 महीना? ओह अच्छा, मतलब नहीं, हम बोल रहे हैं ये नाव के कारोबार में कितने कितने सालों से, आपके बाप दादा भी थे कि खाली आप? पूर्वजों से चल रहा है। इससे थोड़ी गुजारा चलता है, ये तो 4 महीना बंद हो गया बरसात। बरसात में बंद रहता है? और ये नाव का मालिक कोई दूसरा है? नाव का मालिक जो भेजा है ना वही है। अच्छा वो मालिक है, उसका कितना नाव है? चार स्टीमर है। उसका लालगंजी। बेनारसे गंगार अपर प्रांते एखन चालू हुए एक टेंट सिटी। এই টেন্ট সিটি এবছর প্রথম বসানো হয়েছে। হোটেলের মতো সেখানে আপনারা টেন্টে গিয়ে থাকতে পারবেন। তবে আগামী বছর এই টেন্ট বসবে কি না সেটা নির্ভর করছে এ বছরের এই টেন্ট সিটির আয়ের ওপর। গঙ্গাবক্ষ ছেড়ে এবার পাড়ে ফেরার পালা। মীরঘাটের কাছাকাছি আসতেই আমাদের চোখে পড়ল আমাদের হোটেলটা, হোটেল আলকা। দূর থেকে দেখতে অপূর্ব লাগছিল। আমাদের নৌকা বিহার শেষ হল মণিকর্ণিকা ঘাটে এসে, যেখানে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেয় বিদেহী আত্মা। পরের পর্বে থাকবে এই মণিকর্ণিকা ঘাটের একটা সম্পূর্ণ ট্যুর, থাকবে তার ইতিহাস এবং থাকবে কিছু লোমহর্ষক গল্প।